এখন কেল টু আর পোল টু প্রত্যেকে ভালো করে মন দিয়ে শুনবেন, কিন্তু কেল টু আর পোল টু দুজনেই ক্লাস সেভেনে পড়ে। কেল টু আর পোল টু এটা আমি শহর রাজ্য দেশের জেলার সকল মানুষ, সকল সংবিধান যারা রক্ষা করছেন দেশের সকল মানুষের উদ্দেশ্যে কিন্তু একটি ভিডিও বার্তা দিচ্ছি। তারা বুদ্ধিমান, তারা আমার কথার মানে অতি অবশ্যই বুঝতে পেরে যাবেন আশা করি। সেই কারণে অ্যাডভান্স আমি আমার উত্তর প্রশ্ন করা লাগেই আমি আমার উত্তর দিয়ে দিচ্ছি। ক্লাস সেভেনে পড়ে দুই বন্ধু, একটা কেল টু আর একটা হচ্ছে পোল টু, এখন স্কুল থেকে পাস করতে গেলে, ফাইনাল পরীক্ষা পাস করতে গেলে, ক্লাস সেভেন থেকে এইটে উঠতে গেলে ন্যূনতম 30টা নম্বর তুলতে হবে। কেল টুও মেধাবী ছাত্র, পোল টুও মেধাবী ছাত্র, দুজনেই মেধাবী ছাত্র। এরপর স্কুলের ফাইনাল এক্সাম, তা ফাইনাল এক্সাম হয়ে যাওয়ার পর যখন রেজাল্ট আউট হলো, প্রথমে কি বলেছিলাম, 30-এ পাস। আমরা কি দেখি, কেউ যদি পাস করে সেখানে হচ্ছে সবুজ কালি বা নীল কালি, এটা হচ্ছে সিম্বল, আর ফেল করলে কি হয়, লাল কালি, এটা হচ্ছে সিম্বল, এটা আমরা জানি পাস ফেলের ব্যাপারটা। তা এই পোলটু আর কেলটু দুজনেই পরীক্ষা দিয়ে রেজাল্ট যেদিনকে বেরিয়েছে গেছে, কেলটু পেয়েছে 29, পোলটু পেয়েছে 30, একটাই বই পড়েছে, পোলটুও যা বই পড়েছে কেলটুও তাই বই পড়েছে। সে 29 কেন পেলো আর সে 30 কেন পেলো, সে প্রত্যেকটা প্রশ্নের পোলটু সঠিক উত্তর দিয়েছে, আর কেলটু কোনো একটা জায়গায় হসন্ত বিসর্গ জফলা রফলা যা হোক মিসিং করেছে, তার জন্য একটি নম্বর তার মাস্টারমশাই কেটে নিয়েছে। যে কোনো কারণবশত পরীক্ষার খাতায় সে যে কোনো মাস্টারমশাই তাকে এক নম্বর কম দিয়েছে, 30-এ 30 পেয়েছে, 30-এ 29 পেয়েছে, অর্থাৎ কেলটু পেলো লাল কালি আর পোলটু পেলো নীল কালি। যথারীতি পোলটু কিন্তু ড্যাং 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 করে ক্লাস 8-এ উঠে গেল। আর বেচারা একটু ভুলের জন্য কেলটু ক্লাস 7-এ থেকে গেল, একটা নম্বরের জন্য, বিশাল কিছু ব্যাপার নয় কিন্তু একটা নম্বর। বিষয়টা হলো পোলটুর তো ছাতি 36 হয়ে গেছে, পাস করেছে, আর কেলটুকে দেখে পোলটু একটুখানি ধ্যান চাচ্ছে, এই ফেলু ফেলু ফেলু। এইটা শিক্ষক মহাশয় লক্ষ্য রেখেছিল, এটা শিক্ষক মহাশয় লক্ষ্য রেখেছিল। কেলটু একটু হলেও মনটা খারাপ হয়ে গেছিল, মানে মন দিয়ে সে পড়াশুনো করেছে কিন্তু না জানি যে কোনো কারণবশত হয়তো এটা তো আমাদেরই হয়, ফেল করেছে, মনটা খারাপ বিমূর্ষ মুখে সেই আবার ক্লাস সিক্সের ছেলেদের সঙ্গে কেলটুকে পড়তে হবে, ক্লাস সিক্সের ছেলেরা কেলটুর সঙ্গে হাসাহাসি করবে, তো সেটাও কেলটু ভালো লাগছে না, আরও ক্লাস 8-এ চলে গেল। তো তখন শিক্ষক মহাশয়, শিক্ষক মহাশয় কেলটু আর পোলটুকে দুজনকে ক্লাসরুমে ডাকল, ভালো করে মন দিয়ে শুনবেন আমার কথার মধ্যে কিন্তু আমার উত্তর লুকিয়ে আছে, যে বা যারা মনে করবেন যে আমাকে কোশ্চেন করবেন আমার কথার মধ্যে কিন্তু আপনার উত্তর লুকিয়ে আছে, বুদ্ধিমানেরা চট করে ধরবেন, সেইটি প্রত্যেকেই বুদ্ধিমান। তো শিক্ষক মহাশয় কেলটু আর পোলটুকে তার অফিস রুমে রেখে পোলটুকে বলল যে তোমার অত আনন্দ করার কিছু ব্যাপার নেই, সরাসরি ডাইরেক্ট বলল পোলটু, পোলটুকে শিক্ষক মহাশয় সরাসরি ডাইরেক্ট বলল যে তোমার অত আনন্দ করার কোনো প্রয়োজন নেই পাস করেছে বলে। আর সেই সঙ্গে কেলটুকেও বলল শিক্ষক মহাশয় যে তোমার অত বিমূর্ষ হয়ে পড়ার কোনো কারণ নেই, তুমি বিমূর্ষ হয়ে পড়েছো কেন, কি হয়েছে তোমার, কিছুই তো হয়নি, একটা নম্বর কম পেয়েছ, এক নম্বরের জায়গায় 2 নম্বর 3 নম্বর 4 নম্বর 5 নম্বর 10 নম্বর কম পেতেই পারতে, এর জন্য বিমূর্ষ। পাস আর ফেল, এই যে নাম্বার, এটা একটা সিস্টেম, এই সিস্টেমের মাধ্যমে কিন্তু
যুব সমাজ আস্তে আস্তে বড় হবে, এই দেশ রক্ষার ভার কিন্তু তাদের হাতেই কিন্তু আগামী দিনে যাবে, এই সিস্টেমটা আছে বলেই তবেই আমার দেশ শক্তিশালী এবং একটা মজবুত মানুষের হাতে পড়বে। কেন, শিক্ষার সঙ্গে দেশের পুরো কানেক্টিং। সেটা শুনে একটু হলো কেলটুর মুখটা ভালো হলো, মৃদু হাসি হাসি লাগলো, কেলটুর মুখটা একটু ভালো হলো, আর পোলটুর ভুরুটা একটু পচকে গেল। পাস করলে একটা আলাদা ভেতর থেকেই একটা আগুন জ্বলে ওঠে, আগুন পোলটুর যে আরিকেনের আলো জ্বলে উঠেছিল জীবনে, ওটাকে একটু মৃদু করে দিল, নিভিয়ে দিল না, অর্থাৎ নেবাবার ক্ষমতা মাস্টারেরও নেই। তার পোলটু একজন মেধাবী ছাত্র, শুধু মাস্টার যে কথাটা বললো সেটা কিন্তু আপনারা মন দিয়ে শুনুন, এটা তো বললাম সার অংশ, এবার মাস্টার যে কথাটা বলছে সেই কথাটা মন দিয়ে শুনুন। মাস্টার বলছে যে মন খারাপ করার কেলটু তোর কোনো কারণ নেই, তুই চিন্তা করছিস কেন, তুই ফেল করেছিস, ফেল তো একটা শব্দ, ফেল তো একটা শব্দ বাক্য, এটাকে নিয়ে চিন্তা করছিস কেন, দেখ তুইও যা বই পড়েছিস পোলটুও একই বই পড়েছে, পোলটুর কাছে যেটা আছে তোর কাছে নেই, শুনবি কি? তখন কেলটু বলল, কি স্যার? তখন মাস্টারমশাই কেলটুকে বলছে যে দেখ দুজনেই কিন্তু শিক্ষিত, নম্বরটা তো একটা সিস্টেম, দুজনেই কিন্তু শিক্ষিত, দুজনেই একই বই পড়েছিস, দুজনেই একসঙ্গে পরীক্ষা দিয়েছিস, তুই একটু ভুলে গেছিস লিখতে পারিস নি, ওর তো মনে রেখেছে লিখতে পেরেছে, এর বাইরে আর কিছু হয়নি, বিশাল কিছু দুর্ঘটনা ঘটে যায়নি, তুই কোনো বিশাল কিছু অপরাধ করে ফেলিস নি কেলটু, তুই হচ্ছিস জ্ঞানী, হ্যাঁ তুই হচ্ছিস জ্ঞানী, আর পোলটু হচ্ছে বিজ্ঞানী, তোদের দুজনকার মধ্যে এই দুটো মাত্র তফাৎ, এর বাইরে আর কোনো তফাৎ নয়, দুজনেই জ্ঞানী, শুধু পোলটুর জ্ঞানের আগে একটা বি যুক্ত হয়ে গেছে, আর তোর জ্ঞানের আগে ওই বিটা যুক্ত হয়নি, কিন্তু জ্ঞানী তো দুজনেই, দুজনকারই তো ওই জ্ঞানটা আছে, দুজনেই ইতিহাস পড়েছিস, দুজনেই ভূগোল পড়েছিস, দুজনেই বাংলা পড়েছিস, দুজনেই সংস্কৃত পড়েছিস, দুজনেই ইংলিশ পড়েছিস, ওই একই বই দুজনেই পড়েছিস, ফেল করেছিস সেটা একটা সিস্টেমের মাধ্যমে দুটো নম্বর কম পেয়েছিস, পড়েছিস তো একটা বই, একের জায়গায় দুবার রিপিট করে নিবি মনে থেকে যাবে, আর ক্লাস সিক্সের ছেলেদের সঙ্গে পড়বি, এটা তো দুঃখের ব্যাপার নয়, তুই ক্লাস সিক্সের কিন্তু ছেলেদের গার্জেন, ক্লাস সেভেনের তুই গার্জেন, কারণ তোর তো এই সকল বই পড়া হয়ে গেছে, তোর তো মুখস্থ, যদি আমরা কখনো ক্লাসে যদি না আসতে পারি এই ক্লাসের গার্জেনশিপ তুই করবি, অর্থাৎ এটা একটা পথ, শিক্ষাগতা গার্জেনশিপ একটা হচ্ছে শব্দ বাক্য, আর শিক্ষাগতাটা হচ্ছে একটা পথ, তাহলে ওর পথ কিন্তু জীবনে এই মাস্টার শিখিয়ে দিল, জীবনে চলতে হতে ওর একটা পথ তৈরি হয়ে গেল, শিক্ষাগতা কিভাবে শিক্ষা দেওয়া যায়, পোলটুর এখন থেকে মগজের মধ্যে ঢুকে গেল যে ক্লাস সিক্সে ছিল যারা সেভেনে উঠেছে তাদের গার্জেনও, ও কিন্তু স্যার না হলে স্যার যদি বলে তো টিপস দিতে পারে, পড়াতে পারে, বলতে পারে বোর্ডে দাঁড়িয়ে, স্যারের সামনেও বলতে পারে, এটা একটা সিস্টেম। আর পোলটুর অত্যাধিক কি ডিগ্রিতে আগে বি, অর্থাৎ বিজ্ঞানী, পোলটুর যেটা ক্ষমতা আছে আবিষ্কার করার ক্ষমতা পোলটু অর্জন করেছে, ডিগ্রি পেয়েছে, ক্লাসে ওটা ডিগ্রি পাওয়া একই ব্যাপার, পোলটু আবিষ্কার করার ক্ষমতা পোলটুর আছে, তোর আবিষ্কার করার ক্ষমতা নেই, এইটুকুই ব্যাপার। পোলটু কাউকে বোঝাতে পারবে, পোলটু কাউকে বোঝাতে পারবে, পোলটুর বোঝাবার ক্ষমতা আছে, তুই কাউকে বোঝাতে পারবি না, এইটুকুনি শুধু
সামান্য বিষয়, এর জন্য তুই দুঃখ করিস না। তো আমি যে গল্পের সার অংশ আপনাদের সামনে তুলে ধরলাম, এই গল্পের যে ওই কেল্টু নামক ছাত্র সেটা আমি স্বয়ং নিজে, আর পল্টু নামক যে ছাত্র সেটা হচ্ছে স্বয়ং আপনারা যারা আমাকে কোশ্চেন করতে চাইছেন। অর্থাৎ আমি জানলেও কিন্তু আপনাকে বুঝিয়ে বলতে পারবো না যে বিষয়টা কি করে সম্ভব প্রত্যেকটা পরিবারের কাজ। আমি কিন্তু কর্মের মাধ্যমে প্রকাশ করে আঙুল দিয়ে আপনাদের দেখাতে পারবো যে দেখুন এটা সম্ভব, এটা একটা গণিত, ম্যাথমেটিক্স, এটা কোনো মন্ত্রপ্রুত বাবার দেওয়া জল নয়। ওম ক্রিং ব্রিং ছটপট সমস্ত ঝামেলা মিটে যায় ছটপট, এই ধরনের কোনো রকম কিছু বিষয় নয়। তো প্রত্যেককে কাছে আমার এটাই বার্তা যে আপনাদের এই যে বিষয় কেল্টু আর পল্টুর কেমন লাগলো অতি অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন।